অবৈধ বালি ব্যবসায়ীর সহিতে পরিবহন বিষয়ার মিটির আলী, যোরহাট জেলা পরিবহন বিষয়া মনিরুল আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বিষয়াজনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ বৃহত্তর অসমীয়া যুবমঞ্চ আৰু সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার, কিছুদিন পূর্বে অধিক পূজা কঢ়িয়াই অনা দুখনকৈ বালিভর্তি ডাম্পার সংগঠন দুটার সদস্যই জব্দ করেছিল। জব্দ করে সংগঠন দুইটাই পরিবহন বিভাগক সমজাই দিছিল বালিভর্তি দুইখন ডাম্পার। কিন্তু সেই সময়ত মরিয়নীত উপস্থিত হওয়া যোরহাট জেলা পরিবহন বিষয়া মনিরুল আহমেদে ডাম্পার দুখনের বিরুদ্ধে বিভাগীয় নীতি নিয়ম অনুসরি জরিমনা আদায়ের ব্যবস্থা নকৰি মুকলি করে দিয়ে। এই ঘটনার পাছতেই পরিবহন বিষয়া মনিরুল আহমেদের বিরুদ্ধে বালি মাফিয়ার সহিতে গোপন বুঝাবুঝির অভিযোগ তুলি মরিয়নী থানাত এজাহার দাখিল দুইটা সংগঠনের। আমি দুখন বালি গাড়ি ইয়াত রখাইছিলো বৃহত্তর যুবমঞ্চ আর আশায়, আর তারপরে আমি দেখিল যে তার ফটককে ডিটিও ওলালেহি। ডিটিও স্যার ওলাই পিনি কিন্তু স্পষ্টভাবে দেখিল, আমি তেখেতক অবগত করেছো যে টু সিএম মানে 75 সেফটি বালি এখন ডাম্পার কেনেকে আনিব, এখন প্রায় 250 সেফটি বালি হয়। আর ড্রাইভার যিনিজন ড্রাইভার আছে, ড্রাইভার কিজনে আমার গাড়ি ড্রাইভারে কৈছে যে তাত 250 সেফটি বালি আছে, কিন্তু তারপরে পরিবহন বিষয়ে কোনো কথা নুশুনাকে আমার লগত যুক্তি তর্ক করে পিনি বিতর্ক করে পিনি তেখেতে গাড়ি মোকলাই পিনি মরিয়নী থানার সম্মুখের পর লই গুছি যায়। মরিয়নীর জ্যোতিপ্রসাদ গগৈ, নিউজ 18, অসম নর্থ ইস্ট।